যাহা হব দিল্লি সোনিয়া গান্ধী রাহুল গান্ধী ফাইনাল করবে এটি কেই নাই আমমানক মত নেইগলে মত যাহা যাহার মত সব সে টিপ্পণী করে নেলে সোনিয়া গান্ধী এবং রাহুল গান্ধী কি বুঝাইবে সে যাহা ডিসিশন নেবে আমি গ্রহণ করি মু কইপারিবিনি কিন্তু তারার গোটিয়ে ডিমান্ড যে বিধায়ক ভিতর জড়ে পিসি সভাপতি হন্তু সেতরে মু সহযোগ করিবি নহলে মু কংগ্রেসে রইবি কিন্তু সংগঠন দায়িত্ব নেবি সে তাঙ্কর কইছেন যদি এমএলএ ভিতর প্রেসিডেন্ট কিয়ে ন হব মু যা শুনিয়াকু পাউছি ভারি ক্ষুব্ধ নরসিং মিশ্র তাঙ্কু যে গোটে বারম্বার কুয়া হচ্ছে ইস্তফা দিয়ে দিও ইস্তফা দিয়ে দিও ইয়ে কৌছি সে কৌছি সমস্ত কৌছন্তি সে প্রকৃত রাজ্যর গোটে সম্পত্তি জনে বিশিষ্ট শিক্ষাবিদ আইনজীবী এবং ভালো পার্লিয়ামেন্টারিয়ান হাউসরে ভালো পুট অফ করতে তাঙ্কু গোটে যে বারম্বার কুয়া হচ্ছে তুমি ইস্তফা দিও ইস্তফা দেব মো মতরে ঠিক হোনি তাঙ্ক প্রতি মুপারিবিনি নিরঞ্জন পট্টনায়ক কে ইস্তফা পত্র সে পাই কি নাই ওড়িশার গোটে ঘর্ষণ এইনা চালছি যে যৌটি পাইলা কে বেল চিপি দৌছি কে দেশী কদলী চিপি দৌছি কে ছেনা চিপি দৌছি কে কণ যে গোলমরিচ পকাই ঘাঁটি দৌছি ওড়িশা গোটা ঘণ্টার এইনা পরিবর্তন হয়েছি চেলা কুমার আইলে পুরা ঘাঁটিকে একদম দোরস্ত করিকি যাইছন্তি সারাংশ সে পুট অফ করিবে সোনিয়া গান্ধী কি রাহুল গান্ধী কি সে যাহা ডিসিশন নেবে সেয়া আমি পালন করিব এবং সেয়াকু কার্য লগাইব কিয়ে হলে কিয়ে ইস্তফা দেবে এগুলা যে কংগ্রেস ম্যান সে এভয়া কয়া উচিত নয় কে তুমি তো কইছ সোনিয়া গান্ধী যাহাকু ফাইনাল করিবে আমি মানিবু আর শরত পট্টনায়ক কহিলে আমি ইস্তফা দেবু মু এগুলা পছন্দ করু আমি প্রিন্সিপাল লোক এতে প্রকার চারিআড়ে দল বিরুদ্ধে দল সপক্ষে দল এগনেষ্টরে বিবৃতির সীমা নাই কাহাকু ওয়াণি নাই মতে ওয়াণি হস লাগে মতে রাজনীতি এইয়া নাই সে কালি কইছন্তি মতে কইলে নিরঞ্জন পট্টনায়ক কইলে আপনক লেখার মো শহে ভাগে সন্তুষ্ট বলে আচ্ছা তাহলে ভালো হলা কালি সে মতো কইছন্তি এবং আমার চেলা কুমার রাউতরাজি ফাইন ম্যান কালি মতো খুন্ডেই কইকি যাইছন্তি আপন যে কইলে যে কংগ্রেস ম্যান যে এমতি ইস্তফা কথা কইবা কথা ন নরসিংহ মিশ্র তো জনতা দল আছেন সে কংগ্রেস রে বেন লিন যুগ ভাবু না বহু লোক জনতা রু আছেনতি ও কংগ্রেস রু যাইছন্তি কংগ্রেস রু আইছন্তি নরসিংহ মিশ্র মধ্যে বিজেপি জনতা পার্টির মন্ত্রী ছিলে সে আসিকি বহু দিন হলা কংগ্রেসের কাম কলেনি কিন্তু যদি নরসিংহ মিশ্র ইস্তফা দিয়েথান্তি ওটা উচিত নুহ আসে তাহলে ঘরে শুই যাতু বিশ্রাম নিয়ন্তু ৬৪৭ যদি বিজেডি আসিব নবীন নেতৃত্বরে তাহলে নরসিংহ মিশ্র টে বিশ্রাম নিয়ে যাতু পাঁচ বর্ষ ভালো হব বয়স্ক লোক কিন্তু আমি কেবে ছাড়িব নে ৬৪৭ সিট বিজেডি কি আমি ছাড়ি দেবু কংগ্রেস ম্যান কংগ্রেসের রহি অসম্ভব যাহা বি হব লড়া হব তেড়ি জনসাধারণ ফাইনাল করবে কাহাকু দেবে ন দেবে ভারি কদর্য প্রভাব পকড়ছে কালি এই বিষয়ে চর্চা হলা মতো গোটে নোটিস দেলে মু সাক্ষাৎ রিপ্লাই দিয়েছি কারণ ডেরি করিনি পার্টি ডিসিপ্লিন মানিয়া উচিত শৃঙ্খলা মানিয়া উচিত আউ খালি ইস্তফা ইস্তফা গোটা ডিসকসন চালিতব না এগুলা মিথ্যা কারণ সভাপতি সকালে আমি একাঠি মধুসূদন জয়ন্তীতে একাঠি হয়েছিল কংগ্রেস অফিসে সেটাই
ଇସ୍ତଫା ବିଷୟରେ କିଛି କହିନାହାନ୍ତି, କିଏ ଇସ୍ତଫା ଦେଇଛନ୍ତି ବୋଲି ସେ କୌଣସି ଇସ୍ତଫା ପାଇନାହାନ୍ତି ତ କିଛି କହିନାହାନ୍ତି। ମୁଁ ତାଙ୍କୁ ପଚାରିଲି କେଜଣ ଇସ୍ତଫା ଦେଲେଣି କି ନା, ମୁଁ ତ କିଛି ପାଇନି। ଏ ସବୁ ଡ୍ରାମା, ଯେପର୍ଯ୍ୟନ୍ତ ସୋନିଆ ଗାନ୍ଧୀ ଉପରୁ କ୍ଲିୟର ନ କରିଛନ୍ତି, ପାଗଲ ହୋଇଯାଇଛନ୍ତି କିଛି ଲୋକ, ଅସମ୍ଭବ ପ୍ରକାର ପାଗଲ ହୋଇଯାଇଛନ୍ତି। ଗୋଟେ ମୋଷ୍ଟ ଜୁନିୟର ଜଣେ, ତାର ଏଡ଼େ ସାହସ, ଏତେ ପଇସା ତାର, ସେ ଚିହ୍ନିନି ଆମେ କେତେ ବର୍ଷ ହେଲା ରାଜନୀତି କରୁଛୁ, ମୋ ପୁଅ ବୟସର, ସେ ଆସି କହୁଛି ମୁଁ ପାର୍ଟି ଚଳେଇଦେବି। ଏମିତି ଚଳେଇଲା ବାଲା ଜଣେ ଆମରି ଭିତରେ ଜୁନିୟର କହିବାଟା ଉଚିତ ନୁହଁ, ଏମିତି ଚଳେଇଲା ବାଲା ତୁ, ଆରେ କେତେ କୋଟିପତି ଆମେ ରାଜଧାନୀରେ ଦେଖି ଯାଇଛୁ, ଦେଖୁଛୁ, ଦେଖିବୁ, ଆରେ ତା ଆଗରେ ତୁ କିଏ, ପିମ୍ପିଡ଼ି ପିମ୍ପୁଡ଼ି ହାତୀ ଆଗେ ପିମ୍ପୁଡ଼ି, ଆମରି ଭିତରୁ ଜଣେ, ସେ ଯେଉଁଠୁ ହଉ ମୋତେ ଆସି ଘଣ୍ଟେ ତେଲେଇ କଲା, ମୁଁ ଏକଦମ ସଜେଇଦେବି ପୁରା ନବୀନ ପଟ୍ଟନାୟକକୁ, ପଇସାରେ କାଉଣ୍ଟର କରିବି, ଆପଣ ଖାଲି ଟିକେ ସହଯୋଗ ମୋତେ କରନ୍ତୁ, ମୁଁ କ୍ଷତି କରିଦେବି ପୁରା, କୃଷ୍ଣ ଯେମିତି ଟେକିଦେଲେ ପାହାଡ଼କୁ ମୁଁ ଟେକିଦେବି ଏକଦମ କଂଗ୍ରେସକୁ। ମୁଁ କାହାରିକୁ ଚାହିଁନି, ମୁଁ ଚାହିଁଛି ଜଣେ, ସୋନିଆ ଗାନ୍ଧୀ ଯାହାକୁ ଫାଇନାଲ୍ କରିବେ, ରାହୁଲ ଗାନ୍ଧୀ ଫାଇନାଲ୍ କରିବେ, ମୁଁ ସେଥିପାଇଁ, କିନ୍ତୁ ଯେ ହେବେ କଂଗ୍ରେସ ପ୍ରତି ତାଙ୍କର ଦାନ ଥିବ, କଂଗ୍ରେସ ପାଇଁ କାମ କରିଥିବେ, ଜଣେ ଏଜୁକେଟେଡ୍ ହେଇଥିବେ, କ୍ଲିନ୍ ଇମେଜ୍ ଥିବ, ତାହେଲେ ଲୋକ ଦେବେ। ଲୋକ କହୁଛନ୍ତି ନବୀନ ପଟ୍ଟନାୟକ କରପ୍ସନ୍ ଏତେ ବୁଡ଼ିଗଲାଣି, ନବୀନ ବୁଡ଼ିଗଲାଣି, କଂଗ୍ରେସର ଜଣେ ଆଣ ଅନେଷ୍ଟ ଲୋକ, ଆମେ ଗଦେଇ ଦେବୁ ଭୋଟ, ଲୋକଙ୍କ ମତ ଏଇଆ। ତେଣୁ ସୋନିଆ, ମୁଁ କାଲି ସେଇଆ କହିଛି, ପୁଣି ଜଣେ ଅନେଷ୍ଟ ଲୋକକୁ ପଠା, ଏବଂ ଚାରିଜଣ ୱାର୍କିଂ ପ୍ରେସିଡେଣ୍ଟ କର, ଆଠ ଜଣ ଭାଇସ୍ ପ୍ରେସିଡେଣ୍ଟ କର, କୋଡ଼ିଏ ଜଣ ସେକ୍ରେଟେରୀ କର, ଜିଲ୍ଲା ୱାଇଜ୍ ବାଣ୍ଟି ଦିଅ, ରେସ୍ପନ୍ସିବିଲ ଫିକ୍ସ କରିଦିଅ, 2024 କଂଗ୍ରେସ କମିଂ। ନବୀନ ପଟ୍ଟନାୟକକୁ ତୁମେ ଶେଷ କାଟ, ତୁମେ ଦେବା କଥା, ଅନ୍ୟ ରାଜ୍ୟ ଦେଇଛନ୍ତି, ତୁମେ ହାତରୁ ଦେଉଛ, ତୁମେ ପପୁଲାର ଦେଖାଉଛ, ଆମେ ମରିସାରିଲୁଣି ଡିଜେଲ ପେଟ୍ରୋଲ ଗ୍ୟାସରେ, ମୋଦି ଠିକ କରିଛନ୍ତି, ମମତା କ'ଣ ବିରୋଧ କରିବେ, ମୋ ରାଜ୍ୟ ସରକାର ଦେବା ଉଚିତ, ଗରିବ ଲୋକ ବଞ୍ଚିବେ କେମିତି, ପଡ଼ିଲେ ପଡ଼ିବ, ତୁମେ ହାତରୁ ପଡ଼ୁଛି, ମମତାଙ୍କ ପେଢ଼ିରୁ ପଡ଼ୁଛି, ନବୀନ ପଟ୍ଟନାୟକ ପେଢ଼ିରୁ ପଡ଼ୁଛି, ଧାନ କୋଠି ବିକ୍ରି କରିଦେବେ, ଦିଅନ୍ତୁ ସବସିଡ଼ି ଦିଅନ୍ତୁ ଡିଜେଲ ପେଟ୍ରୋଲ ଗ୍ୟାସକୁ, ଗାଡ଼ି ମଟର ଚାଲିବ, ଚାଷ ଭଲ ହେବ, ଲୋକ ଉପକାର ପାଇବେ।